হ্যালো গুড মর্নিং গেস আজকেও আমি তোমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ রিয়াকশন করাবো যেটা পরীক্ষায় অনেকবার আসতে দেখা গেছে রিয়াকশানটা হচ্ছে কি ক্যাননি যার রিয়াকশন রিয়াকশান ক্যাননি জারো রিয়াকশান এর আগে আমি ছেড়েছি যে রিয়াকশানটা সেটা হচ্ছে অ্যালডোল কনডেনসেশান ওই অ্যালডোল কনডেনসেশন রিয়াকশানের বিপরীত রিয়াকশান হচ্ছে তোমার ক্যাননি জারো রিয়াকশান এখানে তোমার কি হবে যে সমস্ত অ্যালডি হাইডি আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না তারাই কেবলমাত্র ক্যানিজারো রিয়াকশানে অংশগ্রহণ করবে এবারে ব্যাপারটা হচ্ছে কুংলোতে আলফাহাটোজেন থাকবে এবং কুংলোতে থাকবে না সেটা কিন্তু আমার অ্যালডল কনডেনসেশন রিয়াকশানে আমি সেটা ডিটেলস বলে দিয়েছি কাদের কাদের থাকবে কাদের কাদের থাকবে না তোমাদের যদি অসুবিধা হয় তাহলে অ্যালডল কনডেনসেশান রিয়াকশানটা আমার একটু দেখে নিও তো এখানে আমরা ক্যানিজারো রিয়াকশানের মেন শর্ত হলো কি যে আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না যেসব সব অ্যালডিহাইডের ক্ষেত্রে তারাই অংশগ্রহণ করবে এবং এখানে তোমার গাঢ় খার লাগবে দ্রবণ যেমন গাঢ় এনে অথবা গাঢ় কে ওয়েচ এখানে লাগবে তোমার ফিফটি পারসেন্ট লাগবে ফিফটি পারসেন্ট গাঢ় এনে অথবা ফিফটি পারসেন্ট গাঢ় কে ওয়েচ কিন্তু অ্যালডল কনডেনসেশনে লঘু এনওএইচ অথবা কেউএইচ লেগেছিলো সেখানে কিন্তু ফিফটি পারসেন্ট লাগেনি টেন পারসেন্ট লেগেছিল তাহলে আমাদের কি ফিফটি পারসেন্ট এন ওএইচ বা ফিফটি পারসেন্ট কেউএইচ খার দ্রবণ লাগবে এরাই কিন্তু ক্যাননিজারও রিয়াকশানে অংশগ্রহণ করবে এবার ব্যাপারটা হচ্ছে আমরা যদি রিয়াকশানটা যখন করব তখনই তোমরা বুঝতে পেরে যাবে ব্যাপারটা হলো কি যে ফরমাল্টি হাইডে কিন্তু হাইড্রোজেন নেই তাহলে ফর্মালটি হাইট নিতে হবে আর আমি ওই এর আগের ভিডিওতে আমি বলেছি যে যে কোনো অ্যারোমেটিক অ্যালডি হাইডের কিন্তু আলফা হাইড্রোজেন নেই তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম সমস্ত অ্যারোমেটিক অ্যালডি হাইডে কিন্তু ক্যানেজারও বিক্রয় অংশগ্রহণ করবে তাহলে আমরা একটা রিয়াকশান লিখি এটা কি ফর্মাল্টি হাইট এটা কি ফরমালিটি হাইট দেখো দুটোতে কিন্তু হাইড্রোজেন আলফা হাইড্রোজেন পরমাণু নেই এরই কিন্তু রাসায়নিক বিক্রয় ক্যানাজারও বিক্রয় অংশগ্রহণ করবে তাহলে কী নেব গাঢ় এন এ এইচ কত পারসেন্ট ফিফটি পারসেন্ট এবার কী হবে ঘটবে দেখো এই দুটো ফর্মাল ডিহাইটের মধ্যে একটি ফর্মাল জারিত হবে এবং অপর একটি ফর্মাল বিজারিত হবে যে ফর্মাল ডিহাইডটি জারিত হবে সেটা কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন করবে আর যেটা জারিত হবে না তার মানে কি বিজারিত হবে যে অ্যালডিহাইডটা বিজারিত হবে সেটা কিন্তু সমসংখ্য কার্বন পরমাণুযুক্ত অ্যালকোহল উৎপন্ন করবে তো এটা তো দুটি সেম তাহলে আমরা মনে করছি যে এই অংশটা ধরো জারিত হচ্ছে তাহলে কি উৎপন্ন হবে দেখো অ্যাসিডের লবণ থাকবে তাহলে দেখো আমি এখানকার এইচ আর এখানকার সি আর এখানকার ও নিচ্ছি এইচ সি ও নিলাম আর এখানকার দেখো ও এন এ নিচ্ছি তাহলে কী হলো ও এন এ তাহলে এই অংশটা জারিত হলো তাহলে অপর অংশটা কী হবে বিজারিত হবে তাহলে দেখো বিচারিত হয়ে কী উৎপন্ন করবে অ্যালকোহল তাহলে এখানে দেখো সি এখানকার সি নিলাম সি তাহলে এইচ কটা থাকছে বলো তো এক দুই তিন তাহলে এইচ সি এইচ থ্রি এক দুই তিন শেষ থ্রি তাহলে এখানকার ও একটা বাকি আছে আর এখানকার একটা হাইড্রোজেন বাকি আছে তাহলে কী হল এইচ তাহলে এটা হলো কি সোডিয়াম ফরম্যাট আর এটা হলো কি তোমার মিথানল তাহলে এটা হচ্ছে তোমার কি ক্যানিজারও রিয়াকশান খুব সহজ রিয়াকশান কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে একটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি এটা তোমরা নিজে নিজে করবে ফিরে যাবে সবাই পারবে আমার পদ্ধতি অবলম্বন করলে ঠিক প্রত্যেক রিয়াকশান কিন্তু কমপ্লিট হয়ে যাবে তাহলে অ্যারোমেটিকের ক্ষেত্রে করি যে কোনো অ্যারোমেটিক অ্যালডিহাট কী করবে কেন জেরো বিক্রি অংশগ্রহণ করবে তাহলে বেঞ্জালডিহাট নাও সি সিক্স এইচ ফাইভ সি এইচ ও প্লাস সি সিক্স এইচ ফাইভ সি এইচ ও আবার একই শর্ত গাঢ় এনওএইচ কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট তাহলে কী উৎপন্ন হবে বলো আবার একই জিনিস এখানকার আমরা সি সিক্স এইচ ফাইভ সি আর এখানকার ও নিব তাহলে কী হচ্ছে দেখো সি সিক্স এইচ ফাইভ সি ও নিলাম আর এখানকার কী নিতে হবে ও এনে ওএনএ এ গেলো প্লাস এবার কী হবে আবার দেখো সি সিক্স এইচ ফাইভ সি সিক্স এইচ ফাইভ সি সিক্স এইচ ফাইভ নিলাম তারপর এখানকার সি নেব সি তাহলে এখানকার একটা এইচ আর এখানকার একটা এইচ কী হলো এইচ টু তাহলে বাকি গিয়ে থাকছে এখানকার একটা ও আর এখানকার একটা এইচ তাহলে কী হলো ও এইচ এটা হচ্ছে তোমার বেঞ্জাইলালকো দেখো কত সুন্দর রিয়াকশানটা আমি তোমাদের করে দিলাম যাতে তোমরা বুঝতে পারো তাই এটা হচ্ছে তোমার কি এটাকে আবার বলা হয় শত জারণ বিজারণ রিয়াকশান এটাকে বলা হয় আবার কি শত জারণ বিজারুণ রিয়াকশান তাহলে ক্যাননি জারো রিয়াকশানের অপর নাম হচ্ছে শত জারণ বিজারণ রিয়াকশান অর্থাৎ একটা অনুর জারণ এবং একটা বিজারণ ঘটছে তাই শত জারণ বিজারণ বিক্রিয়াও বলা হয় কাকে ক্যানিজারো রিয়াকশানটাকে এবারে আমরা এবারে আমরা করবো মিশ্র ক্যান্নিজারো বিক্রিয়া মিশ্র ক্যানিজারো বিক্রিয়া কী যে যে সমস্ত অ্যালডিহাইডের আলফা হাইড্রোজেন পরমাণু থাকবে না তবে কি এখানে যেমন আমরা এখানে ফর্মালিহাইট নিয়েছি তো এখানেও ফর্ম্যালিহাইট এখানে যেমন বেঞ্জালিহাইট নিয়েছি তো এখানেও বেঞ্জালিহাইট কিন্তু একই নিলে চলবে না মানে দুটো ভিন্ন অ্যালডিহাইড নিতে হবে তাহলে দুটো ভিন্ন অ্যালডিহাইড নাও তাহলে এটা রেটেই নিচ্ছি শর্ত কি একই দিতে হবে গাঢ় এইচ এনএইচ কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট এটা তাহলে রিয়াকশানটা কী ঘটবে একই কিন্তু রিয়াকশান করবে তার মধ্যে এবার আমরা বলবো যে এটার জারণ হবে না এটার জারণ হবে না এটার বিচারণ হবে না এটার বিচারণ হবে এটা আমাদের জানতে হবে যে এল হাইটটি অতি সক্রিয় রাখবে ভালো করে কী বললাম যে অ্যালডি হাইটটি অতি সক্রিয় সেটার কিন্তু জারণ করবে বাকিটার কি বিচারণ তাহলে এখানে বেঞ্জাল ডি এবং এখানে ফর্মাল ডি এ দুটোর মধ্যে ফর্মাল কিন্তু অতি সক্রিয় যদি তোমরা অতি সক্রিয় কোনটা সক্রিয় কোনটা সক্রিয় কম সেটা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করে দিও আমি সেটাও বুঝিয়ে দেবো কোনো অসুবিধা নেই তাহলে এটার কী হবে জারণ ঘটবে তাহলে জারণ ঘটাও জারিত হলে কী হবে কারোসিলিক অ্যাসিডের লবণ উৎপন্ন করে যেভাবে করেছিলাম সেভাবে এটার সঙ্গেটা তাহলে এইচ সি ও তিনটা নিচ্ছি এইচ সি ও আর এখানকার থেকে কিরব ও এনে ओ एने प्लस आर कि देखो सी सिक्स एच फाइव सी एच और एच तमेंस टू सी सिक्स एच फाइव सी एच टू तखानकार ओ और एखान एक बी थे एच तुम्हारी गश्र कैनीजारो रियक्शन আশা করি সবাই বুঝতে পেরো পেরে গেছো কারো অসুবিধা নেই এবার দুটো কিন্তু ব্যতিক্রম আছে ওই ব্যতিক্রম দুটো আবার এবারে আমরা আলোচনা করব দেখবে একটা আছে তোমার ক্লোরাল কোর কোলোরালটা কী এটা একটা আমাদের জানতে হবে ট্রাই কোলোরো অ্যাসিটেলডি হাইটকে বলা হয় কোলোরাল সঙ্কেত কি ট্রাই কোলোরো মানে সিএল তিনটে ট্রাই কোলোরো অ্যাসিটালডি হাইট তার মানে সি ও এটা ট্রাইকোলোরো অ্যাসিটাল ডি এই ট্রাইকোলোরো অ্যাসিটালডি হাইডে কিন্তু আলফা হাইড্রোজেন নেই আমরা কী বলেছিলাম আলফা হাইড্রোজেনে যে গ্রুপ বাদ দিয়ে যদি পাশে যদি একটা হাইড্রোজেন থাকে তাহলে সেটা বাদ দিয়ে যে হাইড্রোজেনগুলো থাকবে তারাই কিন্তু আলফা হাইড্রোজেন দেখো এই গ্রুপটা আছে কিন্তু এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই তাহলে এইখানে কিন্তু আলফা হাইড্রোজেন পরমাণু নেই তার মানে কি ক্যানেজারও বিক্রে অংশগ্রহণ করা কথা কিন্তু এটা ক্যানেজারও বিক্রে অংশগ্রহণ করবে না তাহলে ট্রাইকোলোরো আলফা হাইড্রোজেন পরমাণু না থাকা সত্ত্বেও কিন্তু তোমার ক্যানেজারও বিক্রে অংশগ্রহণ করে না আর একটা আছে তোমার আয়ুসোবিউটাল ডিহাইট আয়ুসোবিউটার্যাল ডিহাইট আয়ুসোবিউটারাল ডিহাইটের সঙ্গে কি সিএইচ থ্রি ড্যাশ সি এইচ ড্যাস থ্রি এই অংশটাকে বলা হয় আইসো এই অংশটাকে কী বলা হয় আইসো বিউটার মানে তিনটা কার্বন আছে তাহলে সি এইচ ও এলডি হাইট গ্রুপ দিয়ে দিলাম তাহলে এক দুই তিন চার চারটা কার্বন ওই জন্য এটাকে বলা হয় আইসো বিউটার এলডি হাইট দেখো অ্যালডি হাইট গ্রুপ বাদ দিয়ে দিলাম হাইড্রোজেন পরমাণু আছে তো তাহলে এখানে আলফা হাইড্রোজেন পরমাণু আছে তাহলে আলফা হাইড্রোজেন পরমাণু থাকলে কিন্তু ক্যানেজল অংশ অংশগ্রহণ কথা অংশগ্রহণ করার কথা নয় অথচ আলফা হাইড্রোজেন পরমাণু থাকা সত্ত্বেও এ আইসো বিউটার এলডি হাইট কিন্তু ক্যান্নিজারও বিক্রে অংশগ্রহণ করবে তাহলে এটা অংশটাকে দুটো নিই দু তো নিতে হবে সি স্ত্রী এটা একটা প্লাস শর্ত একই আবার গাঢ় এনওএইচ কত ফিফটি পারসেন্ট এটারও কী হবে এই অংশটা কী হবে জারিত হবে যেহেতু একই কোনো ব্যাপার নেই এটা কি ধরো বিচারিত করলাম তাহলে এটা কী হবে তোমার কার্বোসেলিক অ্যাসিডের লবণ উৎপন্ন করবো আর এটা কি অ্যাল করে উৎপন্ন করে আমি আর র্যাকশনটা করে দেখাচ্ছি না যেভাবে করলাম তিনটা রিয়াকশন ওভাবে করে নিও আমি ডাইরেক্ট খালি এই অ্যান্সারগুলো লিখে দিচ্ছি সিএস থ্রি সি এইচ ড্যাস এটা কী হবে সি ও এন এটা সিএস থ্রি এটা একটা অংশ প্লাস আর একটা অংশ এটা কী হবে অ্যালকোহল উৎপন্ন করবে তাহলে কী হবে দেখো সি এইচ থ্রি ড্যাস সি এইচ ড্যাস সিএস থ্রি তাহলে এটা কী হবে তোমার সি এইচ টু ও এইচ এটা খুবই একটা সুন্দর রিয়াকশান আমি জলের মতন করে তোমাদের বুঝিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পারছি আমার মনে হয় না যে কেউ বুঝতে পারেনি আশা করি প্রত্যেকে বুঝতে পেরে গেছ তো যাই হোক এই ছিল আমাদের ক্যানিজারও রিয়াকশান সবাই একটু ভালো করে লক্ষ্য করবে রিয়াকশানটা খুবই সহজ যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে আবার কমেন্ট করে জানিয়ে দিও আমি আবার সেটাকে সলভ করার চেষ্টা করবো তো এই ছিল আমার ভিডিও থ্যাঙ্ক ইউ সবাই ভালো থেকো